এই সরসংখ্যা দিঘি বহু প্রাচীন এক ঐতিহাসিক ক্ষেত্র, সেখানে এখন মকর সংক্রান্তির উদ্দেশ্যে সেই পুকুর বা দিঘির পাড়ে একটা প্রাচীন মেলা বসে। সেই মেলার উদ্দেশ্যে আমরা চলেছি এই শীতের দিনে। আমি ডক্টর কামাল হোসেন, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, বেলদা কলেজ। আমরা আজকে ফিটনেস ক্লাবের তরফ থেকে চলেছি সরসংখ্যা লেকের দিকে সাইকেলে করে। পুষ্প পার্বণের জন্য যাচ্ছি, সেখানে একটা বড় মেলা হয়। চলুন আমরা এগিয়ে যাই। সরসংখ্যা দিঘির দিকে চলেছি, আর 2 কিলোমিটার প্রায় আমরা প্রায় এসে গেছি। বেলদা থেকে সরসংখ্যা দিঘি। হাই, হ্যালো, কোমস্তাস। আমরা সবাই সরসংখ্যা দিঘির দিকে এগোচ্ছি। আমাদের গাইড হিসেবে আজকে আছে শহরের বেড়া, তিনি দাঁতনের বাসিন্দা। এই মন্দিরটা অদ্ভুত, বহু প্রাচীন, যার কোনো হিসাব নেই। কি অপূর্ব এর কারুকার্য! তার দেয়ালে রাজা শশাঙ্কের সময়ের মন্দির হতে পারে। আমরা গেস করছি, আমরা কেউ ঐতিহাসিক নই, তাই দাবে কে সাথ নেই কে সকতে, বাট আন্দাজা লাগা সকতে হ্যায়। হ্যাঁ, সত্যি আমরা যা দেখছি আপনাদের চোখের সামনে, এই দৃশ্য আপনার নষ্ট হয়ে, যেখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে আমরা এখানে আমন্ত্রণ জানাতে পারি এই ভিডিওর মাধ্যমে। এখানে দেখুন ভারতের সম্পত্তি কিভাবে নষ্ট হচ্ছে। আমাদের অসংখ্য মোটর সাইকেল এবং চার চাকার গাড়ি এই মেলার জন্য। অদ্ভুত, এই গ্রাম্য মেলার এতটা প্রসিদ্ধি আমরা অবাক করে দেবো। বস্তা বিদ্যাধরপুর থেকে যিনি খোঁজ করছিলেন, গৌরীহাট বাড়ি গাড়ির কাছে আপনাদের রেজিস্ট্রেশন করছে, তাড়াতাড়ি আপনাদের গাড়ির কাছে নিয়ে যেতে হবে। আপনার লোক আপনাকে খুঁজে খুঁজে পাচ্ছে। শশাঙ্ক যখন যাচ্ছিল তখন শশাঙ্কর মা এখানে এখানে রয়েছিল, তো এখানকার যে গ্রামবাসীরা তারা ওদের খুব সাহায্য করেছিল। ওদের শশাঙ্কর মা জিজ্ঞাসা করেছিল লাগবে কি, তখন বলছিল যে এখানে জলের খুব মানে জলের খুব কমতি আছে, তাই যদি একটা জলের যদি করা যায়। তখন শশাঙ্ক একটা তীর ছুঁড়েছিলেন, বলেছিলেন যে যতদূর যাবে ততদূর একটা দিঘি খুলে দিচ্ছে। এই গ্রাম্য মেলার যা ভিড় দেখছেন, এখান দিয়ে চলাই বড্ড দায়। বিভিন্ন ধরনের
স্যার ভুট্টা ভুট এই শরশঙ্কাতে পীর লস্কর গঞ্জু বাবার মাজার দেখছেন আপনারা এখানে পীর লস্কর গঞ্জু বাবার মাজার সাদাগুলো ভালো আমরা এখন খাচ্ছি স্টিম ছানা এই দেখছেন আপনারা স্টিম ছানা 20 টাকা করে পিস একটি পিস 20 টাকা এখন আমরা শরশঙ্কা দেখি ভ্রমণ করে তার মেলা দেখে অনেক স্মৃতি নিয়ে ঘরে ফিরে চলেছি বেলদার উদ্দেশ্যে এটা আমাদের ফিটনেস ক্লাব বেলদা কলেজ ফিটনেস ক্লাবের সাইকেল দিয়ে আমাদের এক্সপিডিশন ছিল হ্যাঁ 22-22-44 ये जिंदगी का रास्ता है ऐसे ही चलते रहेंगे आज के लिए इतना ही दोस्तों मिलते हैं अगले सफर में तब तक के लिए अपना ख्याल रखना टेक केयर बाय बाय